ভক্তের মূলধন কি? ভক্তের মূলধন হলো ভক্তি। তাই ভক্তিটা কোথা দিয়ে আসে কি বাবা? হাটে বাজারে কি ভক্তি কিনতে পাওয়া যায়? না, ভক্তিটা আসে মহাজনটা বললেন আপনি পাঁচটা কাজ করুন, আপনি পাঁচটা কাজ যদি ঠিকঠাক করতে পারেন ভক্তি অটোমেটিক আপনার কাছে চলে আসবে। রাধে রাধে। তো সেই পাঁচটা কাজ কি বাবা? সেই পাঁচটা কাজের মধ্যে প্রথম হলো শ্রবণম, দ্বিতীয়টা কি হলো সাধু সঙ্গ, আর তৃতীয় বৈষ্ণব সেবা দিতে হবে, আর চতুর্থ আমার ভগবানকে ভালোবেসে পূজা অর্চনা করতে হবে, আর পঞ্চম অর্থাৎ সর্বশেষ বললেন ব্রজে বাস। তাহলে বাবা প্রথমটা বলল কি না শ্রবণম, আপনারা প্রশ্ন করতে পারেন কি না শুনলে কি ভক্ত হওয়া যায় না? মহাজনটা বললেন না, আপনার গীতা পাঠ শুনতে হবে, ভাগবত পাঠ শ্রবণ করতে হবে, হরি কথা শ্রবণ করতে হবে, তারপর আপনি প্রকৃত ভক্ত হবে। যদি বলো কেন? মহাজন বলছে আপনার মনের মধ্যে যে অজ্ঞানতা আছে সেই অজ্ঞানতা যতদিন না দূরে সরে যাবে আপনি প্রকৃত ভক্ত হতে পারবেন না। তারপর দ্বিতীয়টা কি বললেন সাধু সঙ্গ। কি বাবা, আগেকার দিনে মায়েরা বলতো না যে দেশে ভাই হরি কথা নাই সে দেশে তুমি যেও না, যার সঙ্গে মিশলে হরি কথা বা কৃষ্ণ কথা শোনা যায় না তার সঙ্গে মেলামেশা বা বন্ধুত্ব করো না। আপনার সঙ্গগুণে আপনার প্রাপ্তি হবে, আপনার সঙ্গগুণে আপনার প্রাপ্তি হবে। কি বাবা, আপনি একটা চোরের সঙ্গে মিশবেন আপনার উপকার হবে? কি বাবা হবে? উপকার আপনার হবে। কি হবে? না, সে চুরি করার কায়দাটা আপনার শিখিয়ে দেবে, আর চুরি করার কায়দা যখন শিখিয়ে দেবে আপনি চুরি করতে যাবেন, আর চুরি করতে গিয়ে ধরা পড়বেন, আর হরি বল বলে আপনার জেল খাটতে হবে। তাহলে বাবা আপনার মেলামেশা গুণে আপনার সঙ্গগুণে আপনার প্রাপ্তি হবে। একটা বৈষ্ণব পারে একটা চোরকে সাধু বানাতে, একটা সাধু পারে একটা দুশ্চরিত্রবান মানুষকে চরিত্রবান বানাতে, একটা সাধু পারে একটা দুশ্চরিত্রবান মানুষকে চরিত্রবান করতে। তাই আপনার মেলামেশার গুণে আপনার প্রাপ্তি হবে, আপনার সঙ্গ গুণটা ভালো রাখতে হবে। তারপর কি বললেন বৈষ্ণব সেবা দিতে হবে। এই কলিযুগে বৈষ্ণব সেবা আর আমার কৃষ্ণ সেবার মধ্যে কোনো পার্থক্য নেই বাবা। তারপর বললেন আমার গোবিন্দকে ভালোবেসে পূজা অর্চনা করতে হবে। তোমার প্রতিনিয়ত অভ্যাস থাকা দরকার যে ঠাকুর ঘরে গিয়ে আমার গোবিন্দের চরণে ফুল দুর্বা দেওয়া। আর সর্বশেষ পাঁচ নম্বর কি বললেন ব্রজে বাস। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় বৃন্দাবন, যেখানে হয় গুরু ভবন সেটাই হয় বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুরপি মধুর বৃন্দাবন। হরি, এই সব জায়গায় তোমার আনাগোনা থাকতে হবে, আর পথ চলতে চলতে গোপনে তোমার কৃষ্ণ ভজনা করতে হবে। জড় বিদ্যা মায়া বিষয় বৈভব কত শত এরা সব কৃষ্ণ ভজনে বাধা। কি বললেন বাবা? জড় বিদ্যা মায়া বিষয় বৈভব কত শত এরা সব কৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিল জীবকে করিল গাধা। কি বাবা, এই সাউন্ডটা যত দূর যাচ্ছে এখানে যতগুলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আছে, একজন বাবা আমাকে হাত তুলে বলুন তো বাবা যে আমি সংসার করে সুখী আছি। আমরা সংসার করে কেউ সুখী নেই বাবা, কেন আমাদের চাহিদাটা বেশি তাই আমরা অসুখী। আমাদের চাহিদাটা বেশি তাই আমরা অসুখী। চাহিদা ছোট করুন আপনার সব পূরণ হয়ে যাবে তোমার।
হরি কথা কৃষ্ণ কথা মন দিয়ে শুনতে হয়, এই ভক্তি অটোমেটিক আপনার কাছে আসবে। তত্ত্বপুরাণ থেকে ছোট্ট একটা উদাহরণ দিই বাবা, ছোট্ট একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। ভক্তি যার ভগবান তার। একজন রাজা তিনটে বিবাহ করেছে বাবা, তিনটে বিবাহ করেছে, বড় রানী, মেজ রানী আর ছোট রানী। বড় রানী আর মেজ রানী দেখতে ভালো বলে তাদেরকে খুব ভালোবাসে, আর ছোট রানীটা দেখতে খারাপ বলে তাকে একটু দূরে সরিয়ে রাখে। এইভাবে রাজার দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, রাজার সুখ বৈভাবে ডুবে আছে ওই দুই রানীকে নিয়ে বাবা। দামি দামি পোশাক দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, দেখতে দেখতে রাজার বয়স হয়ে গেল, রাজা বিদ্যা হলো, রাজা বিছানা শয্যা নিল বাবা। তো যখন রাজা বিছানা নিল, ওই তিন রানীকে ডেকেছে, বড় রানী, মেজ রানী, ছোট রানী, আমি আর আধ ঘন্টা পর মারা যাব, আমি আর আধ ঘন্টা পর মারা যাব। আচ্ছা বাবা বলুন তো, আমাদের যখন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যখন কেউ মারা যায় আমরা কি করি? পাশে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা, গীতা পাঠ শ্রবণ করা। শাস্ত্রে বলছে যদি কেউ কৃষ্ণ নাম শুনতে শুনতে এই দেহটা পরিত্যাগ করে তাহলে তার স্বর্গবাস। আরো শাস্ত্র এও বললেন যদি কেউ কৃষ্ণ কথা বা হরি কথা বলতে বলতে এই দেহটা পরিত্যাগ করে তাহলে তার বৈকুণ্ঠে গমন হয়, ঊর্ধ্ব লোকে গমন। আপনি স্বর্গে গেলেন, স্বর্গ সুখ ভোগ করে আপনার আবার এখানে ফিরে আসতে হবে, আবার এই তৃতাপ জ্বালা আপনাকে ভোগ করতে হবে। আর গোলোক বৈকুণ্ঠে যদি চলে যান তাহলে ইহলোকে আর ফিরে আসবে না, আপনার মানব জন্ম শেষ। অথচ শাস্ত্রে বলছে আপনি, আচ্ছা বাবা আপনার, আমরা কখন মারা যাব? যখন আমাদের শরীরে কোনো উপশম বা ব্যাধি দেখা দেবে, তাই না? কারোর জ্বর হবে, কারোর শ্বাসকষ্টে নিতে কষ্ট হবে, কারোর ক্যান্সার হবে, কারোর টিবি হবে, এইভাবে আমরা মারা যাব। তো যদি আমাদের শরীরে জ্বালা যন্ত্রণা ব্যাধি থাকে তাহলে আমরা কৃষ্ণ নামটা বলবো কিভাবে বাবা? অথচ শাস্ত্রে বলছে যদি তুমি কৃষ্ণ নাম বলতে বলতে এই দেহটা পরিত্যাগ করতে পারো তাহলে তোমার ঊর্ধ্বলোকে গমন। তাই মহাজন বললেন আপনি আপনার একটা ছেলেকে মানুষ করুন। কি বাবা, এই বহির্জগতের ছেলে, এই বহির্জগতের ছেলে আপনার কিছু দেবে না, আপনার থেকে শুধু নেবে, আপনার কিছু দেবে না বাবা। টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, অর্থ দাও, সব নেবে। তাই শাস্ত্রকার বললেন আপনার দেহের মধ্যে একটা ছেলে আছে, সেই ছেলেটা আপনি মানুষ করা, ছেলেটাকে আমার দিকে তাকান বাবা, এই জীব, এই জীবটাকে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে লাপাতে পারো কৃষ্ণ বলে বৈকুণ্ঠ ধামে নিয়ে চলে যাবে, ইহা সত্য মিথ্যা কখনো। তার একটা ছোট্ট প্রমাণ দেখুন বাবা, যে আপনার ছেলেটা জীবটাকে কিভাবে মানুষ করেছে। দুজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাবা, দুজন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলেছে, একজনের পায়ে কাঁটা বিঁধল, সে বলে উঠল বাবা গো মা গো গেছি গো, আর একজন হোঁচট খেলো, হোঁচটকে বলে উঠল জয়নিতাই জয়নিতাই জয়নিতাই। জানতে হবে, বুঝতে হবে যে জয়নিতাই জয়নিতাই বলতে পেরেছে তার জিহ্বাটা সে মানুষ করতে পেরেছে। তাই মা, আজ রাজা মারা যাবে, রাজা তিন রানীকে ডেকেছে, বড় রানী, মেজ রানী, ছোট রানী, আমি তো আধ ঘন্টা পর মারা যাব। তো বড় রানীকে ডেকে বলছে, বড় রানী তোমার জন্য আমি এত কষ্ট করলাম, এত মেহনত করলাম, তোমার জন্য এই অট্টালিকা বানালাম, আমি তো আর আধ ঘন্টা পরে মারা যাব, তুমি আমার সঙ্গে যাবে তো?
রানী বলল, হ্যাঁ হ্যাঁ আমি তোমার সঙ্গে যাব। রাজামশাই বলল, বাহ আমি জানতাম, আমি জানতাম যাকে আমি ভালোবাসলাম, যার জন্য সুখ বৈভব এত অট্টালিকা বানালাম, সে তো অন্তিম সময় আমার সঙ্গে যাবে। বড় রানী একটু গম্ভীর স্বরে বলে উঠল, আমি যাব বলেছি কিন্তু কত দূর যাব সেটা কিন্তু বলিনি। রাজামশাই ছল ছল নয়নে কাঁদু কাঁদু স্বরে বলে উঠল, রানী রানী তুমি আমার সঙ্গে কত দূর যাবে, তুমি আমার সঙ্গে কত দূর যাবে? বড় রানী মুখের উপরে বলে উঠল, আমি যাব ওই ঘরের চৌকাঠ পর্যন্ত। রাজামশাই কাঁদতে কাঁদতে বলল, হায় রে সংসার, যে সংসারের জন্য আমি এত কষ্ট করলাম, যে সংসারের জন্য এত মেহনত করলাম, যে সংসারের সুখের জন্য আমি হার ভাঙা পরিশ্রম করলাম, যার জন্য এত কষ্ট করলাম, যার সুখের জন্য দিন রাত আমি এক করে দিলাম, যাকে এত ভালোবাসলাম, সেই বড় রানী যাবে চৌকাট পর্যন্ত। নিহতি, হে নিহতি, এই কি তোমার পরিহাস বলো দয়াময়, এই কি পরিহাস, এই কি পরিহাস। ও তুই যার লাগি মো, কাঁদিলি রে প্রাণ, সে তো দুদিনে
खेली पुतुल खेला दूले खेला भरे मन तुई खेली पुतुल খেলা ঘরে মন তুই রই পুতুল খেলা আপন আপন বললি যারে আপন আপন বললি যারে আপন আপন ভাবলি যারে ও তুই আপন আপন ভাবলি যারে সে তো আপন ও তুই যার লাগি মা কাঁদলি রে প্রাণ সে তো আপন নয় ও তুই যার লাগি মা কাঁদলি রে প্রাণ সে তো আপন ও তুই বড় রানী বলছে বড় রানী এই কি সংসার যে সংসারকে ভালোবেসে এত কষ্ট করলা এত মেহনত করলা এই কি সংসারের থেকে পাও না তাই বড় রানীকে ছেড়ে রাজামশাই কাঁদতে কাঁদতে মেজরানীকে ডেকেছে মেজরানী তোমাকে তো এত সুন্দর করে সাজালাম এত সুন্দর সুন্দর পোশাক কিনে দিলাম দামি দামি শাড়ি দামি দামি গহনা এত কিছু তোমার দিলাম মেজরানী তোমার দিদি বড় রানী সে বলল উচ্চ উকাট পর্যন্ত যাবে তুমি আমার সঙ্গে যাবে তো মেজরানীটা বলে বললো হ্যাঁ হ্যাঁ আমি তোমার সঙ্গে যাব রাজামশাই কাঁদতে কাঁদতে বলল মেজরানী তুমি আমার সঙ্গে কত দূর যাবে বলে আমি তোমার সঙ্গে যাব ওই শ্মশান ঘাট পর্যন্ত রাজামশাই কাজ সংসার যে সংসারকে ভালোবাসলাম যাদেরকে ভালোবেসে এত সুখ বৈভব দিলাম এত অর্থ উপার্জন করলাম এই কি পরিণতি রাজামশাই যাকে কোনোদিনই ভালোবাসলো না যাকে সবসময় দূরে সরিয়ে রাখলো অবশেষে ওই ছোট রানীকে ডাকলো ছোট রানী ছোট রানী তোমাকে তো কোনোদিন ভালোবাসলাম না তোমাকে কোনোদিন আপন করলাম না ছোট রানী তোমার দুই দিদি বড় রানী অর্থাৎ মেজরানী একজন বলল শ্মশান ঘাট পর্যন্ত যাবে একজন বলল চৌকাট পর্যন্ত যাবে ছোট রানী তোমার কাছে বলার মতন কোনো মুখ নেই আমার তাই আমি বলছি তুমি আমার সঙ্গে যাবে তো বাবা ছোট রানী মুখটি ঘুরিয়ে নিয়ে বলল আমি তোমার সঙ্গে যাব এতক্ষণ একটা বাস্তব সিদ্ধান্ত দিলাম বাবা শাস্ত্র কি বলছে এই বড় রানীটাকে আর মেজ রানীটা বাকে আর এই ছোট রানীটা বাকে বড় রানীটা হলো মায়া যত মায়া তোমার এই চৌকাট পর্যন্ত তোমার কতকে ভালোবাসবে কত আপন কত বন্ধু বান্ধব কত কি তোমার আপন হবে যতদিন তোমার শরীরে জোর থাকবে যতদিন তুমি উপার্জন করতে পারবে ততদিন তোমার এই সংসার তোমাকে ভালোবাসবে যেদিন তুমি মারা যাবে বলবে বাসি মরা ওই চৌকাটের বাইরে বার করে দিয়া আপন বলে কেউ থাকবে না
তাহলে বড় রানীটাকে জানলাম বাবা, তাহলে বাবা মেজ রানীটাকে, মেজ রানীটা হলো এই কায়া অর্থাৎ এই শরীর। ওই শ্মশানে ঘাটের চিতা পর্যন্ত তোমার জারি জুড়ি, কত বন্ধু বান্ধব তোমার জন্য কাঁদবে, ছেলে মেয়ে তোমার জন্য কাঁদবে, যখন ওই চিতায় তুলে যখন তোমার মুখাগ্নি করে দেবে, দাউ দাউ করে যখন চিতাটা জ্বলে উঠবে, তখন আপন বলে এই পৃথিবীতে তোমার আর কেউ থাকবে না। আর যাকে ভালোবাসলো না এই ছোট রানীটাকে, এই ছোট রানীটা হলো ভক্তি। ভক্তি যার ভগবান তার, ভক্তি আছে ভগবান আছে, অভক্তি যার শয়তান তার। ভক্তিতে ভগবান পাওয়া যায়, অভক্তিতে শয়তান পাওয়া যায়। ভক্তিকে ভালোবাসো, এই ভক্তিকে ভালোবাসলে তোমার পথ দেখিয়ে নিয়ে যাবো ওই গোলক বৈকুণ্ঠপুরে, যেখানে গেলে তোমার আর ইহজগতে ফিরে আসতে হবে না, তোমার কিতাব জ্বালা ভোগ করতে হবে না। নিদাই গৌর প্রেমানন্দ একবার হরি 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 হরি। তাই আমার প্রেমের ঠাকুর, আমার ঘরের ঠাকুর, আমার মহাপ্রভু আজ প্রেম সহকারে ভক্তি সহকারে নাম বিলাচ্ছে, কেমন ভাবে? আচ্ছা বাবা বলুন তো, আমার মহাপ্রভুর হাত কোন দিকে আছে? উপরের দিকে না? তা আমরা হাত উপরের দিকে কখন করি বাবা? যখন আমরা হাতে কিছু ধরে রাখি, তাই না মা? যখন হাতে কিছু ধরি তখন আমরা হাত উপর দিকে রাখি। তাহলে আমার মহাপ্রভু হাতে কি ধরে আছে? আমার মহাপ্রভু একটা হাতে করে একটা ঝুড়ি ধরে আছে, যে ঝুড়িটা আমরা দেখতে পাচ্ছি না। আমার মহাপ্রভু বলছে, ও হে কলিহতজি, আমি এই ঝুড়ি করে মহা ঔষধ নিয়ে এসেছি, আর এই ঔষধটা বড্ড ভারী, আমি ধরে রাখতে পারছি না, তাই তোমরা ধরো লও, ধরো লও, ধরো লও, ধরো লও, লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে নিতাই ডাকে আয়, হে প্রাণে গৌরী ডাকে আয়, নিতাই ডাকে আয়, হে প্রাণে গৌরী ডাকে আয়, ধরল ধরল লহরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়, ধরল ধরল লহরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়, কেশরী প্রেমে নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়, হে প্রাণে গৌরী ডাকে আয়, নিতাই ডাকে আয়, হে প্রাণে গৌরী ডাকে আয়, নিতাই ডাকে আয়, হে প্রাণে গৌরী ডাকে আয়, আমার নিতাই ডাকে আয়, হে প্রাণে গৌরী ডাকে আয়, ধরল ধরল লহরে কলসে কলসে নিতাই বিলায়ে যায়, কলসে কলসে নিতাই বিলায়ে যায়, ধরল ধরল মহাপ্রভু প্রেম সহকারে এই কলিযুগে নাম বিতরণ করে বেড়াচ্ছে বাবা। কি বাবা, সত্যযুগে ছিলেন আলাদা আলাদা, ত্রেতাযুগে ছিলেন আলাদা আলাদা, দ্বাপর যুগে ছিলেন আলাদা আলাদা, আর এই কলিযুগে এলেন রাধা কৃষ্ণ মিলিত তনু আমার
गौरांग महाप्रभु अंते कृष्ण बहिरे राधा दुई मिले हलो आमार गोरा तोमा आमार महाप्रभु ब्रजेर से धन এই কলিতে দুই হয়ে কেন এলো কই ছন রাধা প্রেম কই ছন মধুরী মা কই ছন সুখতিন ভোর এই তিন বাঞ্ছা ব্রজে নাহিল পূরণ এই তিন বাঞ্ছা পুরাইতে অনন্য বিলাস রস আস্বাদন করি এলেন আমার গৌর হরি ভোজের সেই রস আস্বাদন ঠিক মতন হয়নি তাই ভোজের সেই রস আস্বাদন করার জন্যে দুই তনু এক হয়ে এলেন এই কলিযুগে আমার মহাপ্রভু বলছে যে নামে আমি শান্তি পেয়েছি সেই নাম তোমরা করো কিমা ষোলো নাম বত্রিশ লক্ষ মহামন্ত্র নাম আমার মহাপ্রভু বলছে এই নাম আমি সৃষ্টি করিনি এই নামটা আমি পেয়েছি কথা দিয়ে পেয়েছি যেমন এই সংসারে মায়েরা বাবাদেরকে ধরে রেখেছে ঠিক তেমনি কৃষ্ণ প্রেম মাথায় করে আমার রাধারানী আমার প্রাণ গোবিন্দকে ধরে রেখেছে বাবা তো আমার মহাপ্রভু বলছে এই নাম আমি পেয়েছি শ্রীমতী রাধারানীর কাছ থেকে রাধে রাধে কবে পেয়েছি কি বাবা রাধারানীর কাছ থেকে পেয়েছি আমরা জানলাম কিন্তু এই নামের সৃষ্টি কিভাবে হলো এই যে তারক ব্রহ্ম নাম সারা রাত ধরে চলল এই তারক ব্রহ্ম নামটা সৃষ্টিটা কিভাবে হয়েছে এই সৃষ্টি তত্ত্বটা জেনে নিয়ে আমরা একটা সুন্দর লীলার মধ্যে প্রবেশ করব একদিন সীধা মধুময় বৃন্দাবন আকাশে পূর্ণচন্দ্র শারদীয় পূর্ণিমা আমার ভগবান ওই বৃন্দাবনের মাটিতে মুরলিধ্বনি করলেন একটা কথা ছোট্ট করে বলে যাই বাবা যেদিন রাস হয়েছিল রাসে আমার ভগবান কিন্তু বংশীধ্বনি করেন রাসে আমার ভগবান যেদিন রাস শারদীয়া পূর্ণিমার দিন আমার ভগবান কৃষ্ণচন্দ্র মুরলিধ্বনি করেছিল আর এই মুরলিটা তিনবার বাজানো হয়েছিল এক রাসে দুই রাধারানী শেখাবার জন্যে আর তিন বরিশনে এই তিনবার মাত্র মুরলিধ্বনি করা হয়েছিল তো যখন এই মুরলিধ্বনি আমার ভগবান করল ব্রজগোপীরা ওই মুরলিধ্বনি শুনে থাকতে পারল না যে যেই অবস্থায় ছিল সেই অবস্থায় আমার ভগবানের কাছে ছুটে এলো আমার ভগবান ছলনা করে বলে উঠল হে ব্রজগোপীগণ এই মধ্যরাত্রে তোমরা কেন আমার কাছে এসেছ তোমরা কুলবধূ তোমাদের কি কুলের মান নেই তোমাদের ঘরে স্বামী আছে সন্তান আছে সংসার আছে তাহলে তোমরা কেন এসেছো এই রাত্রে ব্রজগোপীরা বলল হে প্রাণনাথ তুমি তো আমাদের ডেকেছ তুমি ডেকে আমাদের তাড়িয়ে দিচ্ছ কেন তো আমাদের ওই ব্রজগোপীর মনোবাঞ্ছা পূরণ করার জন্যে ঘপ ভগবানের সেই গোপল লীলা রাস লীলা করেছিল পূর্ণ পূর্ণিমা শারদীয়ার পূর্ণচন্দ্র রাসমঞ্চে নৃত্য করছে যত গোপী তত শ্যাম এক এক গোপীর কাছে এক এক শ্যাম ভগবান কথা দিয়েছিল তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব তো যত গোপী তত শ্যাম নৃত্য করছে নৃত্য করতে করতে বাবা রাধারানীর মনে একটা অহংকার হলো রাধারানীর মনে একটা অহংকার হলো যে হে প্রাণনাথ তুমি শুধু আমার এর ভাগ আমি কাউকে দেব না তুমি কৃষ্ণ আমার জন্যে শুধু শুধু আমার তুমি এর ভাগ আমি কাউকে দেব না আমার ভগবান মৃদু মৃদু হেসে বলছে রাধে তুমি ভুল করলে তুমি ভুল করলে আমি সব সইতে পারি অহংকার আমি সইতে পারি না তাই এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে
তাই মাগো আমার ভগবানের আটটা শক্তি ছিল, কাম শক্তি, চিত শক্তি, ভূ শক্তি, চিত শক্তি আর দিব্য শক্তি। এই আটটা শক্তির মধ্যে দিয়ে, দিব্য শক্তি দিয়ে আমার ভগবান অন্তর্ধান হয়ে গেল। রাধারানী ওই রাসমঞ্চে দাঁড়িয়ে দেখছে যত গোপী নৃত্য করছে প্রত্যেকের কাছে কৃষ্ণ আছে, কিন্তু রাধারানীর কাছে কৃষ্ণ নাই। রাধারানী কৃষ্ণ হারা হয়ে কাঁদছে, হে গোবিন্দ এই পূর্ণ লগ্নে তুমি কেন আমার ছেড়ে চলে গেলে? সমস্ত গোপীর কাছে তুমি আছো, কেন আমার কাছে নেই? বলো কেন তুমি আমার থেকে চলে গেলে? রাধারানী ওই রাস মঞ্চে দাঁড়িয়ে কাঁদছে, কেন তুমি আমার ছেড়ে চলে গেলে? আমি দেখছি সবার কাছে তুমি আছো, কেন তুমি আমার কাছে নেই? রাধারানী কাঁদতে কাঁদতে দেখল ওই রাস মঞ্চে আমার ভগবানের পায়ের চিহ্নটা পড়ে আছে, শঙ্খ চক্র গদা পদ্ম আঠারোটা চিহ্নই পায়ের মধ্যে আছে। তাই রাধারানী ওই পায়ের চিহ্নটা যখন দেখলো বাবা, ওই পায়ের চিহ্নের ওপর লুটিয়ে পড়ল, গোবিন্দ চিহ্নটাকে, ওই পায়ের চিহ্নে হাত বুলাচ্ছে আর খাচ্ছে। অন্তর্যামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, ধরে পার করে নিও গো আমার অন্তর্যামি বংশীধনী শুনে তব আমি,
करुणा भाई दोहमोय के पामा यही तो तू ही चले तुम्हें की पार जावे একায়ামে কে দেব তোমার আদর মার করে নিয় গয়ামায় দয়াল আদর পার করে নিয় গয়ামায় গয়াময় এই তো তুমি ছিলে তাহলে এখন কোথায় গেলে राधा रानी ओई वृंदावने कादते कादते छूटे छे दया मोय देखा दो तुमी बिने जे आमी हार बाची ना देखा दाओ दया मोय ओई पायर छाप जत दूर गिये छे पायर छाप लुक्क करते करते रास मंच थेके बेरिये गिये छे বেশ কিছু দূর যাওয়ার পর দেখছে আমার ভগবানের পায়ের ছাপ আর নেই রাধারানী পাগলের ন্যায় ছুটে বেড়াচ্ছে দয়াময় দেখা দাও দেখা দাও কাঁদতে কাঁদতে তমাল বৃক্ষের নিচে বসে পড়েছে ওই তমাল বৃক্ষের নিচে বসে রাধারানী এমন ভাবে কাঁদছে মা পরনে যে উড়ানিটা ছিল উড়ানিটা ভেসে যাচ্ছে চোখের জলে বদন ভাসছে বদন কমল থেকে বক্ষ কমল থেকে মাটি ভেসে যাচ্ছে এমন রাধারানী কাঁদছে ওই বৃন্দাবনের মাটিতে বসে দেখা দাও তো চলো সবাই মিলে একটা ভজন শুনতে শুনতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র নারদ কাহিকি তারা বলে সরস্বতী কি বিনা বলে নারদ কাহি তারা বলে সরস্বতী কি বিনা বলে নারদ কাহিকি তারা বলে সরস্বতী কি বিনা বলে নারদ কাহি তারা বলে সরস্বতী কি বিনা বলে রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র মীরাবাই কি ঘুংরু বলে সুরদাস কি সুরভি মীরা বাই কি ঘুমরু বলে সুরদাস কি সুরভি বলে মীরা বাই কি ঘুমরু বলে সুরদাস কি সুরভি বলে মীরা বাই কি ঘুমরু বলে
सूरदास की सुर बे बोला राधे 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 गोविंद राधे गोविंद भज वृंदावन चंद्र राधे 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 गोविंद राधे गोविंद भज वृंदावन चंद्र राधे 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 गोविंद राधे गोविंद भज वृंदावन चंद्र राधे 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 गोविंद राधे गोविंद भज वृंदावन चंद्र ब्रिज की लता पापाए बोले जमुना जी की लहरे बोले बीच की लता पताए बोले जमुना जी के लहरे वाले ब्रिज की लता पताए बोले जमुना जी की लहरे बीच की लता पताए बोले जमुना जी के लहरे बोले राधे 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 गोविंद राधे गोविंद भज वृंदावन चंद्र राधे 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 गोविंद राधे गोविंद भज वृंदावन चंद्र राधे 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 गोविंद राधे गोविंद भज वृंदावन चंद्र राधे 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 गोविंद राधे गोविंद भज वृंदावन चंद्र राधे 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 गोविंद राधे गोविंद भज वृंदावन चंद्र राधे गोविंद राधे गोविंद भज वृंदावन चंद्र তোমা আজকের আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো ভক্তকবি জয়দেব গোস্বামী। তাই জয়দেব কি এমন সৌভাগ্য অর্জন করলো বাবা, এই জয়দেব কি এমন সৌভাগ্য অর্জন করলো যে আমার ভগবান তার প্রতি এত করুণা? কি বা ভক্তকবি জয়দেবের গীত গোবিন্দম গ্রন্থে আমার ভগবান নিজ হাতে লিখে দিয়ে গেল দেহি তব পল্লব উদারম। তাই জয়দেব কি এমন সৌভাগ্য অর্জন করল যে আমার ভগবান তার প্রতি এত করুণা? তাই জয়দেবকে জানতে গেলে তার পূর্বজন্মে জানতে হবে বাবা। তোমা আমার ভগবান একজনকে গলা টিপে মারল গো। ও বাবা, আমার ভগবান কাকে গলা টিপে মেরেছিল? আমার কৃষ্ণ কাকে গলা টিপে মেরেছিল? আমার কৃষ্ণ যাকে গলা টিপে মেরেছিল তার নাম হলো কংস মামা। এই কংসকে যখন গলা টিপে মারল না মা, এই কংসের দুজন স্ত্রী ছিল বাবা, একজনের নাম অস্তি আর একজনের নাম প্রাপ্তি। এদের পিতা হলেন জরাসন্ধ। তো কংসকে যখন আমার কৃষ্ণ গলা টিপে মারল, ওই জরাসন্ধ তার সৈন্যদের আদেশ দিল, যাও তোমরা গিয়ে ওই কৃষ্ণকে বধ করে এসো। জরাসন্ধের সৈন্যরা যতবারই যায় ততবারই প্রজা পরাজিত হয়ে ফিরে আসে বাবা। তো আমার কৃষ্ণ একদিন বলছে, দাদা দাদা তুমি আমাদের পরিবারদের নিয়ে ওই দ্বারকায় চলে যাও, আমি ওই জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করব। বলরাম বললে, ভাই ভাই তুই একাই যুদ্ধ করবি ওই জরাসন্ধের সঙ্গে? হ্যাঁ দাদা, আমি একাই যুদ্ধ করবো ওই জরাসন্ধের সঙ্গে, তুমি আমাদের পরিবারদের নিয়ে ওই দ্বারকায় চলে যাও। বাবা, এবার এই জরাসন্ধের যুদ্ধের জন্য কাকে পাঠালো? যাকে যুদ্ধের জন্য পাঠালো তার নাম হলো কালযমন। এই কালযমনকে যখন যুদ্ধের জন্য পাঠালো বাবা, এই কালযমনকে দেখে আমার কৃষ্ণ ভগবান আগে আগে ছুটে যায় আর কালযমন পিছনে পিছনে যায়। তো কালযমন বলছে, কৃষ্ণ তুমি আমার দেখে ভয়তে পালাচ্ছ, তুমি আমার দেখে ভয়তে পালাচ্ছ? আমার কৃষ্ণ বলছে, না রে, আমি তোর দেখে ভয়তে পালাচ্ছি না, তোর দেখাচ্ছি আমি মজা। তোমা যে পথে আমার কৃষ্ণ ছুটে চলেছে ওই পথে একজন ভক্ত শয়ন করেছিল।
একজন ভক্ত এই পথের মাঝে ঘুমাচ্ছিল। তো আমার ভগবান মনে মনে ভাবলো ভক্ত আর কতদিন ঘুমাবে, ভক্তকে তো উদ্ধার করতে হবে, ভক্তকে তো উদ্ধার করতে হবে। তো মা আমার কৃষ্ণ আগে আগে যায় আর পিছনে পিছনে যায় কাল যম। ওই পথের মাঝে শুয়েছিল তার নাম হলো মুচকুন্দ। এই মুচকুন্দ দেবতা অসুরদের যুদ্ধের সময় দেবতাদের হয়ে যুদ্ধ করেছিল বাবা, দেবতাদের সঙ্গে যুদ্ধ করে অসুরদের পরাজিত করে ইন্দ্রদেবের কাছে বর চেয়েছিল। হে ইন্দ্রদেব, আমি যুদ্ধ করে বড় ক্লান্ত, আমি শয়নে যেতে চাই। ইন্দ্র আশীর্বাদ করে বলেছিল তথাস্তু, তাই হবে। তবে শোনো, তুমি ঘুম থেকে যেদিন চোখ মেলে তাকাবে আর যার দিকে কুদৃষ্টিতে তাকাবে সে সঙ্গে সঙ্গে পুড়ে ভস্ম হয়ে যাবে। এদিকে আমার ভগবান আশীর্বাদ করেছিল মুচকুন্দ, আমি তোমার আশীর্বাদ করলাম, যেদিন তুমি চোখ খুলে তাকাবে সেদিন প্রথমে তুমি আমাকে দেখতে পাবে। তো ভগবান ভক্তকে উদ্ধার করার জন্য আগে আগে ছুটে চলেছে আর মুচকুন্দ পিছনে পিছনে চলেছে। যতবারই ধরতে যায় ততবারই বিলীন হয়ে যায়, যতবারই ধরতে যায় ততবারই বিলীন হয়ে যায়। ছুটতে ছুটতে যেখানে ওই মুচকুন্দ শয়ন ছিল বাবা, আমার ভগবান মুচকুন্দকে উপরে শয়ন করে দিলেন আর আমার ভগবান নিচে শয়ন করলেন। কাল যমন সেটা বুঝতে পারল না, কাল যমন বুঝতে পারল না বাবা। কাল যমন বলে, ও তুমি আমার ভয়ে এখানে এসে লুকিয়ে পড়েছ, তুমি আমার ভয়ে লুকিয়েছ। তো কাল যেমন বাবা ঢাক পাঁচ না পেয়ে ওই মুচকুন্দের বুকে করেছে এক পদাঘাত। যেই পদাঘাত করেছে মুচকুন্দ চোখ মেলে তাকালো আর কাল যেমন সঙ্গে সঙ্গে পুড়ে ভস্ম হয়ে গেল। যখনই কাল যেমন পুড়ে ভস্ম হয়ে গেল মুচকুন্দ আত্মনাদ করে বলে বললো, না হয় না, এ হতে পারে না, এ আমি কি করলাম দয়াময়, এ আমি কি করলাম, এ আমি কি করলাম, আমি যে অপরাধ করলাম, আমি যে পাপ করলাম, আমার কৃষ্ণ ভগবান আমাকে কথা দিয়েছিল যেদিন আমি চোখ মেলে তাকাবো আমার ভগবান আমাকে দেখা দেবে, এ আমি কি করলাম দয়া মা, এ আমি কি করলাম। মুচকুন্দ ঝড় নয়নে কাঁদছে, দয়া মা আমি যে অপরাধ করলাম আমাকে কৃপা করো, আমাকে করুণা করো। আমার ভক্তাধীন ভগবান ভক্তের চোখের জল দিয়ে সাড়া দিল, মুচকুন্দ মুচকুন্দ কে কে তুমি এমনভাবে আমাকে ডাকলে, এমন এমন সুমধুর কণ্ঠস্বর তো আমি আগে শুনি না, কে তুমি? ওরে আমি যে তোর কৃষ্ণ ভগবান, না না হতে পারে না, হতে পারে না। যদি তুমি আমার কৃষ্ণ ভগবান হবে তাহলে আমি তোমায় দেখা পাচ্ছি না কেন, আমি তোমার দেখতে পাচ্ছি না কেন? আরে সব নয়নেতে ভগবানকে দেখা যায় না কি বাবা, সব নয়নে কি ভগবানকে দেখা যায়? দন্তেশ্বব সব আর তালবেশ্বব সব, দন্তেশ্বব সব মানে কিছু বস্তু একত্রিত করা আর তালবেশ্বব সব মানে মরা। আমাদের এই দেহে প্রাণ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, আমরা চলতে পারছি, কথা বলতে পারছি, আমরা মরা হয়ে আছি,
যে বদনে কোনোদিনই কৃষ্ণ নাম বললাম না, যে চরণ দিয়ে হেঁটে হরিবাস হয়ে গেলাম না, যে হাত তুলে নিতাই নিতাই বলে কাঁদতে পারলাম না, এই সংসার সংসার করে সংসার মায়া জালে ডুবে থাকলাম, এই সংসার মায়া জালে ডুবে থেকে এই দেহটা সবে পরিণত হয়ে গিয়েছে, এই সবের নয়নে ভগবানকে দেখা যায় না। যেদিন তোমার জ্ঞান নয়ন উদিত হবে সেদিন তুমি ভগবানকে দেখতে পাবে। আমার ভগবান বলল, মুচকুন্দ, আমি তোমার দেখা দেব, তোমার সাধনায় আমি সন্তুষ্ট, তোমার ভজনায় আমি সন্তুষ্ট, তোমার দেখা আমি দেব। আমার ভক্তাদীন ভগবান কৃপা করে ওই মুচকুন্দের সম্মুখে এসে দাঁড়াল। মুচকুন্দ আচার্যকে বললে, আমার গোবিন্দের চরণে দয়াময় কৃপা করো, করুণা করো, দয়াময় আমাকে কৃপা করো, আমি সারা জীবনে ঘুমিয়ে কাটিয়ে দিলাম, না করলাম তোমার সাধনা, আমি না করলাম তোমার ভজনা, আমি না তোমার লীলা রস আস্বাদন করতে পারলাম, না বদন ভরে কৃষ্ণ গান করতে পারলাম, তাই দয়াময় আমাকে কৃপা করো, আমাকে করুণা করো। আমার ভক্তাদীন ভগবান মুচকুন্দকে বুকে তুলে নিলে। মুচকুন্দ বলো, মুচকুন্দ আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, তোমার ভজনায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও। মুচকুন্দ বলছে, প্রভু প্রভু গো, আমি তো সারা জীবনটা ঘুমিয়ে কাটিয়ে দিলাম, আমি তোমার লীলা রস আস্বাদন করতে পারলাম না, আমি বদন ভরে কৃষ্ণ নাম গাইতে পারলাম না, তাই প্রভু আমার মনে বড় বাসনা, আমার অন্তরে বড় বাসনা, আমি যেন নিজ হাতে তোমার গুণানুগুণ কীর্তন লিখতে পারি। আমার ভগবান আশীর্বাদ করে বলল, তথাস্তু, তাই হবে, তবে শোনো মুচকুন্দ, এই জন্মে নয়, এ জন্মে নেওয়ার হয়, এর পরে তোমার একটা জন্ম দেব, সেই জন্মে গিয়ে তুমি আমার গুণানুগুণ কীর্তন লিখবে, সেই কীর্তি অমর হয়ে থাকবে। নিতাই গৌরী প্রেমানন্দ একবার হরি 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 হরি। আজকে সেই মুচকুন্দ হলেন ভক্তকবি জয়দেব গোস্বামী, যার চরিত্র আমরা শুনতে বসেছি। তোমা এই মুচকুন্দের মায়ের নাম হলো বামাদেবী, এই মুচকুন্দের মায়ের নাম হলো বামাদেবী আর পিতার নাম হলো ভোজদেব। শুধু ভোজদেব, সবাই ভোজা ভোজা পাগল বলে ডাকে বাবা, সবাই ভোজা পাগল বলে ডাকে, ভোজদেব বলে কেউ ডাকে না, কেন জানো? এই রাস্তায় আমরা অনেকে পাগল ঘুরতে দেখেছি বাবা, অনেক রকম পাগল ঘুরতে দেখেছি, কিন্তু প্রকৃত কৃষ্ণ নামের পাগল কিন্তু আলাদা বাবা। ওই ভোজদেব কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ধুলায় গড়াগড়ি যায়, দেখা দাও কৃষ্ণ, কৃপা করো কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও। ওই ভোজদেব কৃষ্ণ 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 বলতে বলতে পাগল, কখনো উচ্চ ঈশ্বরে কাঁধে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, কখনো ধুলায় গড়াগড়ি যায় কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, কখনো আবার হাসে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, এমনই পাগল ছিল ওই ভোজদেব। তো মা বামা দেবী একদিন স্বামী চরণ জড়িয়ে ধরেছে, স্বামী স্বামী গো, তুমি তো সারাটি জীবনে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কাটিয়ে দিলে, রাধা মাধব রাধা মাধব বলতে বলতে ধুলায় গড়াগড়ি যাচ্ছ,
স্বামী যদি তুমি এই পৃথিবীতে থাকবে না সেদিন তোমার ওই রাধা মাধবকে কে সেবা দেবে যেদিন আমি থাকবো না তোমার রাধা মাধবকে কে সেবা দেবে বলো স্বামী এই পৃথিবী ছেড়ে তো আমরা একদিনই চলে যাব তা তোমার রাধা মাধবকে কে দেখবে স্বামী তোমার রাধা মাধবকে বলো না আমার কোলে যেন একটা পুত্র সন্তান দেয় সে যখন আমরা থাকবো না সে ওই রাধা মাধবকে সেবা দেবে ভোজদেব বলে বললো মামা বলো না বাবা বলো না এমন কথা বলো না আমার ভগবানের কাছে হাত পেতে কোনোদিনই কিছু চেয়েও না মামা আমার ভগবানের কাছে চাইলে যে কম পড়ে যায় না চাইতে যে আমার ভগবান দুহাত ভরিয়ে দেয় শোনো বাবা তোমার চোখের জল যদি সত্যি হয় তোমার ভালোবাসা যদি সত্যি হয় তোমার প্রেম যদি নিষ্ঠা হয় আমার ভগবান আমার গোবিন্দ তোমার অবশ্যই কৃপা করবে তাই মা বামা দেবী রোজ নয়ন জলে আমার রাধা মাধবের সেবা দেয় কৃপা করো এই মায়ের মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো আমি যে বড় অসহায় আমাকে তুমি কৃপা করো দয়া আমাকে তুমি কৃপা করো কি বাবা ভক্ত যদি কাঁদে ভগবান কি থাকতে পারে বাবা তাই আমার ভক্তাধীন ভগবান ওই ভক্তের চোখের জল সহ্য করতে না পেরে ওই মা বামা দেবীর কোলে একটা পুত্র সন্তান দিল শুভ মাঘ মাস ফাল্গুনী পূর্ণিমা ওই ভোজদেবের ঘরে আলো করে একটা পুত্র সন্তান এলো জনমনি লগ জনমনি লগ জনমনি লগ জনমনি লগ ভোজদেবের ঘরে এসে জনমনি লগ না ঘোষদেবের ঘরে এসে জনমনি লগ বামা দেবীর উদরেতে জনমনি লগ বামা দেবের উদরেতে জনমনি লগ অজয় নদীর তীরে এসে জনমনি লগ অজয় নদীর তীরে এসে জনমনি লগ জনমনি লগ জনমনি লগ সংকেত ধ্বনি উলুধ ধ্বনি সবে তো উল্লগ সঙ্গে ধ্বনি উলু ধ্বনি সরমনি লগ জনমনি উলু ধ্বনি জনমনি লগ জনমনি লগ সবাই মিলে একবার সংক্ষেপ ধ্বনি উলুধ ধ্বনি করুন তারা নাচে তারা নাচে চন্দ সূর্য জানায় প্রণাম এসে প্রভুর কাছে তারা নাচে চন্দ সূর্য জানায় প্রণাম এসে প্রভুর কাছে গর্জনীতে গর্জনীতে মেঘেরা সব স্বগত জানায় গর্জনীতে মেঘেরা সব স্বগত জানায় নতুন সমাজ গড়তে ঠাকুর এলেন ধরায় নতুন সমাজ গড়তে ঠাকুর এলেন ধরায় আই গো তোরায় আয় দেখবি যদি আয় আই গো তোরায় আয় দেখবি যদি আয় নদের নিমাই এসেছে আজ এই আমি না নদের নিমাই এসেছে আজ এই আমি না আই গো তোরায় আয় তোরা 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 আই
गो तो राय देखी जो आई नोदे रे निमाई नोदे रे निमाई आकाश बातार मुखरित गो तारा नाचे आकाश बातार मुखरित गो तारा नाचे चंद्र सूर्य जानाई प्रणाम ऐसे प्रभुर काछे गर्जनीते गर्जनीते मेघेरा सब स्वागत जानाई नोदेरे निमाई ऐसे चेया जे आमी नाई नोदेरे निमाई ऐसे चेया जे आमी नाई शाग बाजा नाई ओलू दिए बरण करतो राव शाग बाजा नाई ओलू दिए बरण करतो राव ओशु जले देना धुए प्रभुर चरण जोड़ा ओरे प्रभुर चरण जोड़ा शाग बाजा नाई ओलू दे प्रभुर चरण धुए दे देना रे शाग बाजा नाई ओलू दिए बरण करतो राव ओशु जले देना धुए प्रभुर चरण जोड़ा ओरे प्रभुर चरण जोड़ा आनंदे ते सागर कापे नदी ते बन डाके पशु पाखी उल्लासित बार बसित डाके फूले रे सब नित्यरत गुनगुनाए गाए नदरे निमाई ऐसे चेया ये आमी नाई नदरे निमाई ऐसे चेया ये आमी नाई आई गो तो राया देवी भी जोदी आई आई गो तो राया देवी भी जोदी आई नोदेरे निमाई ऐसे चेया ये आमी नोदेरे निमाई ऐसे चेया ये आमी नोदेरे निमाई ऐसे चेया ये आमी शुभ माघ मास फाल्गुनी पूर्णिमा सरस्वती पूजार दिन माँ बामा देवीर कोल आलो करे जन्म निलेन भक्त कवि जयदेव गोस्वामी तो माँ भक्त तो जन्म ग्रहण करलो भक्त तो जन्म निलो इह जगते जखन भगवानेर काछे चाइते चाइते आमादेर चावाटा पूरण हो जाए बाबा তখন আমরা ভগবানের কথা ভুলে যাই আমাদের যখন চাহিদাটা পূরণ হয়ে যায় তখন আমরা ভগবানকে ভুলে যাই তো মা বামা দেবীর আজ তাই হলো যখন কোলে একটা পুত্র সন্তান পেল তখন আমার গোবিন্দের কথা ভুলে গেল বাবা ওই জয়দেবকে মানুষ করতে জয়দেবকে খাওয়াতে জয়দেবকে আদর করতে আমার ভগবানকে আর ভালোবাসে না রাধে রাধে আমার ভগবানকে ভুলে গেল ভগবানকে খেতে দিতে হয় তো দেয় দুপুরের খাওয়া কখনো বিকালে দিচ্ছে সকালের খাওয়া কখনো দুপুরে দিচ্ছে সময় মতন মন্দিরে আর দেওয়া হয় না তাই আমার রাধা মাধবের অভিনয় হলো বামা শোনো বাবা যারা আমারে ভুলে যায় তাদের শাস্তি পেতে হয় তাই তুমি তৈরি থেকো বাবা শাস্তি তোমার পেতে হবে দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 3 বৎসর মা বামা দেবী জয়দেবকে মানুষ করছে মন্দিরে আর তেমন ভাবে যায় না বাবা আজ বামা দেবী মন্দিরের দিকে চলেছে আমার ভগবানকে সেবা দেবে আর ওই ছোট্ট জয়দেব মায়ের আঁচলটা টেনে ধরেছে মা মা আমি যাব তোমার সঙ্গে এই মন্দিরে পূজা দিতে আমি যাব এই মন্দিরে তুমি আমার নিয়ে চলো মা মা বামা দেবী ওই ছোট্ট জয়দেবের হাত থেকে আঁচলটা ছাড়িয়ে নিয়ে চলে গেল মন্দিরের ভিতরে ওই ছোট্ট জয়দেব চিৎকার করে ডাকলো মা মা আমাকে নিয়ে যাও মা আমাকে নিয়ে যাও আমি যাবো ওই মন্দিরে
তুমি আমারে নিয়ে যাও। মা বা মা দেবী জয় দেবের ওই মন্দিরকে বাইরে রেখে দিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করল। ছোট্ট জয় দেবী মন্দিরের বুকে মাথা ঠুকছে, আমাকে নিয়ে যাও মা, আমি যে যেতে চাই ওই মন্দিরে, আমি যে দর্শন করতে চাই রাধা মাধবের, তুমি আমার নিয়ে যাও। জয়দেব মন্দিরের এই বুকে মাথা ঠুকছে আর কাঁদছে, আমার প্রভু আমার প্রভু গো, প্রভু গো, প্রভু আমি যে মন্দিরে যেতে চাই, আমাকে নিয়ে চলো এই মন্দিরে। জয়দেবী মন্দিরের বুকে মাথা ঢুকছে, মাথা ঠুকতে ঠুকতে মাথা ফেটে রক্ত পড়ছে, চোখের জল আর চোখ রক্তে ভেসে যাচ্ছে মন্দিরের মাটি। কাঁদতে কাঁদতে জয়দেব অচৈতন্য হয়ে গেল। মা বামা দেবী ঘর থেকে বেরিয়ে মন্দির থেকে বেরিয়ে দেখছে জয়দেব অচৈতন্য, ছুটে গিয়ে জয়দেবকে কোলে তুলে নিচ্ছে। খোকা একবার মা বলে ডাক, খোকা একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক, মা গো ছুটতে আমার রাধা মাধবের ঘর থেকে জল এনে ওই জয়দেবের মুখে ছিটিয়ে দিল। তোকে দেখতে চাই, তোমরা কেন আমাকে নিয়ে যাও না? ভোজদেব বলে উঠল, ওরে তোকে আমরা নিয়ে যেতে পারি না। কেন পারো না, কেন পারো না? আমি যে যেতে চাই। ওরে তোর বয়স এখন 5 বৎসর পূর্ণ হয় না ভক্তমণ্ডলী মা এবং ভক্তিমতী বাবা। কোন পুত্র সন্তানের বয়স যদি 5 বৎসরের কম হয় তাকে নিয়ে কোনো ঠাকুর ঘর বা মন্দিরে যেতে নেই বাবা, কারণ তখন তার মলমূত্র করার জ্ঞান থাকে না, সময় থাকে না। তো এই ঠাকুর ঘর বা মন্দিরে গিয়ে যদি মলমূত্র পরিত্যাগ করে দেয় তাতে অপরাধ হয়, পাপ হয়, আর সেই পাপটা লাগে তার পিতা মাতার। পাপ খণ্ডন করা যায় কিন্তু অপরাধ খণ্ডন করা যায় না বাবা। যদি অপরাধ কারো শরীরে থাকে তার আর কোনো কিছু প্রাপ্তি হবে না বাবা। পাপ থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু অপরাধ থেকে মুক্তি পাওয়া যায় না। তাই মা বামা দেবী বলছে, ওরে তোর বয়স যে এখন 5 বৎসর হতে হয়নি, তোকে যে আমরা নিয়ে যেতে পারি না। দেখতে দেখতে জয়দেবের বয়স 4 বৎসর হয়ে গেল বাবা। ওই 4 বৎসরে জয়দেবকে মা বামা দেবী যতটা আদর করে, যতটা ভালোবাসে, আমার গোবিন্দকে তত ভালোবাসে না, আমার গোবিন্দকে প্রায় ভুলে গিয়েছে। ওই ছেলেকে ঘুম পাড়াতে, ছেলেকে মানুষ করতে, খাওয়াতে আমার গোবিন্দকে প্রায় ভুলে বসেছে। তাই আমার গোবিন্দ বলে বললো, মামা তুমি আমারে ভুলেছ, শাস্তি তোমাকে পেতে হবে, তুমি তৈরি হও মামা, তুমি তৈরি হও। তাই মাগো দৈব দুর্ঘটনায় 3 দিনের জ্বরে আজ ভোজদেব মারা গেল। ভোজদেব মারা গেল, মা বামা দেবী ওই জয়দেবকে জড়িয়ে ধরে কাছে দয়াময়।
गोविंद हरे गोविंद हरे गोविंद हरे गोविंद তুমি করুণাম ও গো কিরণাম এ কোন পুরাণের শাস্তি তুমি দিচ্ছ দয়াম কোন পাপের সাজা তুমি আমার দিচ্ছ আমি ভুল করে তোমায় কোনদিন তোমার চরণে অপরাধ করিনি তাহলে কেন এত বড় শাস্তি তুমি আমায় দিলে দয়াম বলে দাও বলে দাও বলে দাও কোন পাপে ম মমের বাতি ফুরে হলো জীবন আমার মমের বাতি ফুরে হবে আমি কেঁদে কেঁদে শাস্তি কেন হয় বলো দয়াম কোন অপরাধ রে জীবনে কোন অপরাধ রে জীবনে শাস্তি কেন হয় বলো দয়াম দয়াম দয়াময়
অপরাধের শাস্তি তুমি আমায় দিচ্ছ। আমি ভুল করে কোনদিনই তোমার সামনে অপরাধ করি না। তাহলে কেন তুমি এত বড় অপরাধ আমায় দিলে? কেন এত শাস্তি তুমি আমায় দিলে? আচ্ছা মা বলুন তো, স্বামী মরে পড়ে আছে, স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছ, কাঁদছ ওই ছোট্ট জয়দেবটাকে জড়িয়ে ধরে কেন জানো? আগেকার দিনে একটা কথা ছিল বাবা, সতীদাহ প্রথা, যে স্বামী মরে গেলে সহমরণে যেতে হয়। তো স্বামী তো মারা গিয়েছে, এই ছোট্ট জয়দেবটাকে কে দেখবে, কে ক্ষুদায় অন্ন দেবে, কে পিপাসায় জল দেবে? তাই বাবা মা দেবী জয়দেবকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। এত বড় শাস্তি তুমি কেন আমায় দিলে বলো? মা বামা দেবী জয়দেবকে বুকিয়ে জড়িয়ে ধরে কাঁদছে। নিষ্ঠুর ব্রাহ্মণ সমাজ বলে উঠল, বামা পুত্রকে জড়িয়ে ধরে কাঁদলে হবে? শোনো বামা, তোমার পুত্রের বয়স এখন 5 বৎসর পূর্ণ হয়নি, তাই ও মুখাগ্নি করতে পারবে না। তাই ভোজদেবের চিতা ভোজদেবকে নিয়ে চলেছে শ্মশান ঘাটের দিকে, আর মা বামা দেবীকে টানতে টানতে নিয়ে চলেছে আর বলছে, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল। হরি বল বলতে বলতে চলেছে ভোজদেবের নিয়ে, আর মা বামা দেবীকে টানতে টানতে নিয়ে চলেছে ব্রাহ্মণ সমাজ ওই শ্মশান ঘাটের দিকে। শ্মশান ঘাটে গিয়ে ভোজদেবের চিতা সাজালো, মা বামা দেবী জয়দেবকে জড়িয়ে ধরে কাঁদছে। জয়দেব জয়দেব, ইহজনমে আর মনে হয় তোর মুখ দিয়ে মা ডাক আমি শুনতে পাব। একবার অন্তত মা বলে ডাক, একবার মা বল। ছোট্ট জয়দেব ওই শ্মশানের বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, দয়াময় এ তোমার কেমন বিচার, এ তোমার কেমন বিচার, আমি কোথায় যাব বলে দাও, আমায় বলে দাও আমি কোথায় গিয়ে ঠাঁই পাব। ও গো নারায়ণ তুমি শ্রীমধুসূদন, কৃপা করে কৃপা করে দাও দর্শন, গো নারায়ণ শ্রী মধুসূদন কৃপা করে দাও দর্শন, গো নারায়ণ দাও দর্শন।
জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা, জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা, জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা, জীবনে কৃপা করে একবার দর্শন দাও গো নারায়ণ শ্রী মধুসূদন, কৃপা করে দাও দর্শন গো নারায়ণ শ্রী মধুসূদন, কৃপা করে দাও দর্শন গণ শ্রী মধুসূদন, কৃপা করে দাও দর্শন আমি কোথায় যাব একবার বলে ছোট্ট জয়দেব মাকে জড়িয়ে ধরে কাঁদছে, নিষ্ঠুর ব্রাহ্মণ সমাজ মা বামা দেবীর কোল থেকে জয়দেবকে ছাড়িয়ে নিয়ে দূরে ছুড়ে ফেলে দিল, ওই শ্মশানের বুকে পড়ে জয়দেব অচৈতন্য হয়ে গেল, জয়দেব জ্ঞান হারালো, বেশ কিছুক্ষণ পর যখন জয়দেব জ্ঞান ফিরে তাকালো বাবা, আচ্ছা মা বলুন তো একটা 4 বছরের ছেলের সামনে যদি তার পিতার চিতা জ্বলতে থাকে আর অন্যদিকে যদি তার মাকে দড়িয়ে দিয়ে বাঁধে সেই ছেলেটার অবস্থা কেমন হয়? জয়দেব ঐশ্বর নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্চা কল্পতরু, 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 প্রভু সীতানাথ পণ্ডিত শিবাজ, 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 গৌর আমার গদাধরে প্রাণ, নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্চা কল্পতরু, নিত্যানন্দ।